কি আশঙ্কা করতে? অমাবস্যা আসন্ন, তার মানে সে শক্তি সঞ্চয় করে হয়তো চরম আঘাত আনতে পারে। এক্সকিউজ মি, আপনার স্বামী কি কি হয়েছে? আমার ছেলের কি হয়েছে? ওনার একটা ম্যাসিভ অ্যাটাক হয়েছে। দেরি করা যাবে না, লগ্নমা অমাবস্যা আসন্ন, চন্দ্রকলা দেবী যেমন করেই হোক তারই মধ্যে লগ্নাশকে দিতে সিঁদুর পড়াতেই হবে সূর্যদেবকে দিয়ে। অমাবস্যা পড়তে আর কয়েক মুহূর্ত বাকি। অমাবস্যা পড়লে সব মরবে। সে কি কেউ সিঁদুর আনেননি? না 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 গুরুদেব, আমি তো গুরুদেব আপনি আপনি এই নিন, আমার এখান থেকে সিঁদুর নিয়ে আপনি সূর্যর হাতে লাগিয়ে দিন, আর সেই সিঁদুর নিয়ে আপনি লগ্নার সিঁদুরে পরিয়ে দেবেন। বড় বৌমা, পাগল হয়ে গেছো তুমি? ভুলে গেছো আমার আমার ইন্দ্র এখনো জীবিত? কপালের সিঁদুরে তো স্বামীর জীবন, তুমি জানো না? মা, লগ্নার সিঁদুরে সিঁদুর না উঠলে মা আমার স্মৃতি এমনিতেই শূন্য হয়ে যাবে, আমার আমার কোলো ফাঁকা হয়ে যাবে। গুরুদেব আপনি 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 এই নিন সিঁদুর, নিন, সূর্যের হাতে লাগিয়ে দিন আপনি। না, না বড় বৌমা, তা হয় না। গুরুদেব গুরুদেব তাহলে কি হবে? গুরুদেব মা, সিংহ বাহিনী কি হবে? মা কি হবে? মা গো, একই আপনারা সবাই এখানে কি করছেন বলেন তো? যান এক্ষুনি বাড়ি যান। যান ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমাদের বিশ্বাস কিছু একটা ভালো হবে। এসব আপনারা কি বলছেন বলুন তো? একজন মানুষের বিয়ে হলে সে বেঁচে যাবে, এটা হয় কখনো? আপনারা সবাই শিক্ষিত মানুষ, তা সত্ত্বেও ডাক্তার ডাক্তার আপনারা আশা ছেড়ে দিলেও আমরা তো আশা ছাড়তে পারি না ডাক্তার। আপনারা একটু বাইরে যান, আমাদের দরকার হলে আপনাদের ডেকে নেব। একটু দয়া করুন, আমাদের দয়া করুন। আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও মা, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে। কিসের ফুল আর সিঁদুর? গুরুদেব ওতে মায়ের আশীর্বাদে ফুল এনেছিলাম। চল মা,
জয় মা সিংহ বাহিনী, জয় মা। সন্ধ্যাবেলা দেবী, আপনি আপনি ফুল নিয়ে এসেছিলেন, আশীর্বাদী ফুল। দেখুন দেখুন, মা সিঁদুর পাঠিয়ে দিয়েছেন, তার সব থেকে বড় আশীর্বাদ। জয় মা, জয় মা, জয় মা। গুরুদেব, গুরুদেব, তাহলে আর দেরি নয়, এই সিঁদুর আপনি দাদুভাইয়ের হাতে দিন। লকডামা, তোমার কাছে এই সিঁদুরটা মাথায় পড়তে হবে মা। সিঁদুরে সিঁদুর লাগালে লাট সাহেব ভালো হয়ে যাবে তো? যাবে তো, নিশ্চয়ই যাবে মা। আর ভালো জেঠু? সবাই সবাই ভালো হয়ে যাবে, আমার উপর ভরসা রাখ। সিঁদুর নিলাম গো, কিন্তু তাও কেন লাট সাহেব চোখ খুলছে না, কেন কথা বলছে না? দেখছি
রাজ্যর অবস্থা এখন যেখানে গেছে আমি কিন্তু আর কোনো আশা দেখছি না। মানে আমাদের চিকিৎসা বিজ্ঞান যা বলে, যেখানে বিজ্ঞান শেষ সেখান থেকেই চমৎকারের শুরু। তাহলে আপনাদের চমৎকারের উপরই ভরসা রাখুন, আমার আর সত্যি কিছু বলার নেই। তাহলে কি আমার সূর্য? গুরুদেব কি হবে? গুরুদেব দাদু ভাই তো নড়ছেও না, কোনো কথাও বলছে না। দেখুন ওর যা কন্ডিশন তাতে ওর কিন্তু বাঁচার আর সত্যি কোনো আশা নেই। আমরা কেন আজ অব্দি কেউ বোধ হয় কোনোদিনও এরকম একটা মেরেকল ঘটতে দেখেনি। এখন আমি বুঝতে পারছি যে আপনারা সবাই চাইছেন যে ও যাতে ফিরে আসুক, কিন্তু তার কোনো সম্ভাবনা কিন্তু নেই। আপনারা সবাই প্রায় মৃত একজন মানুষের দেহে প্রাণ সঞ্চার করতে চাইছেন, সেটা কি কখনো সম্ভব? সেটা কখনো হয় নাকি? দেখুন আমরাও চাইছি ও বেঁচে উঠুক, কিন্তু মনটা ঠিক মানতে চাইছে না, বা বলতে পারেন অভিজ্ঞতা। আরে কারো শিখে সিঁদুর কি কারো প্রাণ বাঁচাতে পারে? তাহলে আমি কি কোনো ভুল করলাম? গুরুদেব না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। এরকম করো না, শুধু তুমি ভালো হয়ে যাবে বলে আমি বাবার কথাও শুনিনি। চোখ খোলো লাট সাহেব, কথা বলো একবার। লাট সাহেব একবার কথা বলো। সাহেব রকুল রকুল
তো দেখছিস হ্যাঁ তাই তাই তো দেখছিস মা জয় মা সিন্ধু বাহিনী জয় মা জয় মা জয় মা সিন্ধু বাহিনী জয় মা সিন্ধু বাহিনীর জয় জয় মা সিন্ধু বাহিনী আনবিলিভেবল ইটস রিয়েলি আ মিরাকল না মানতেই হচ্ছে বিশ্বাসের জোর আছে দেখতে পাচ্ছি স্পষ্ট দেখতে পাচ্ছি বুকটা উঠানো আমার করছে হ্যাঁ স্পষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে এটা বুকটা উঠে যাচ্ছে এই কি আপনি আমারে জড়াই করতেছেন আপনি আমারে জড়াই দিচ্ছেন আর তো আমি আমি কে নিচু না অন্য কোন লোকের সাথে মা বলে আমি মা বাটা করি সত্যি তো ओम शुभम अमेजिंग केस Unbelievable! সত্যি অদ্ভুত কাণ্ড বিশ্বাস করো এরকম ঘটনা আজ অবধি আমার জীবনে ঘটেওনি আর বোধহয় কোনোদিনও ঘটবেও না ডাক্তার বাবু কিন্তু লাট সাহেব যে চোখ খুললো না খুলবে নিশ্চয়ই খুলবে তোমার সূর্য চোখও খুলবে আর উঠেও বসবে শুধু একটু সময় লাগবে এবার তাহলে তুমি একটু মন খুলে হাসো আর চোখের জলটা মুছে নাও কেমন না বাবা আরো বড় করে হাসি নাহলে আবার চোখ খুলে বলবে যে প্যাচের মতো মুখ কেন করে দাঁড়িয়ে আছিস এক্সকিউজ মি কি এবার তাহলে আপনারা সবাই খুশি তো নিশ্চিন্ত আসুন একটু বাইরে আসুন সত্যি অপারেশনের সময় পেশেন্ট যদি খুব ক্রিটিক্যাল হয় পেশেন্ট পার্টিকে আমরা মাঝে মাঝেই বলে থাকি যে এখন আর আমাদের হাতে কিচ্ছু নেই সবই ওপরওয়ালার ভরসা এর জন্য আমরা মাঝে মাঝে খুব সমালোচিতও হই জানেন অনেকেই বলেন যে আপনারাই তো আমাদের ভগবান সবই যদি ভগবান করে দেবেন তাহলে আর আমরা আপনার কাছে আসছি কেন আমিও মাঝে মাঝে ভাবি জানেন যে এই কথাটা আমরা ঠিক কেন বলি আমি একটু ওর কাছে যাব হ্যাঁ যাও বাবা কিন্তু না আজ আমি সত্যি বুঝলাম যে এই কথাটা আমরা কেন বলি বিশ্বাস করুন আমি নিজে চোখে না দেখলে বোধহয় বিশ্বাসই করতাম না যে এরকম একটা ঘটনা ঘটতেও পারে তাহলে সূর্য হ্যাঁ না আর কোনো ভয় নেই চিটপটাং